শতরূপ। দেখুন আমাদের দল থেকে আমরা চিরকাল তরুণ জ্যোতি যে কথাগুলো বললো, তরুণ জ্যোতিরও কথার মধ্যে অনেকগুলো সত্যতা আছে। বিশ্বজিৎদা যে প্রশ্নটা করলেন, ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, সেই ফান্ডামেন্টাল প্রশ্নটাকেও আমরা কেউ অস্বীকার করতে পারি না যে টেরোরিজমকে কন্ট্রোল করা বা ক্রস বর্ডার ইনফিল্ট্রেশনকে থামানোর দায়িত্ব প্রাথমিকভাবে বিএসএফের বা কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে, র থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি, তাদের কোনো একটা জায়গাতে তাদের ফেলিয়ারের প্রশ্নও যেটা বিশ্বজিৎদা তুলেছেন সেই প্রশ্নটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমি এই কুটকচালের মধ্যে একটা কারণে ঢুকবো না, আমাদের দলের একটা প্রথম দিন থেকে আমাদের একটা ফান্ডামেন্টাল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে দুটো বিষয়, এক আন্তর্জাতিক সম্পর্কগত কোনো বিষয় এবং দেশের মধ্যে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারতের প্রতিটা পলিটিক্যাল পার্টিকে এক জায়গায় আসতে হবে। এই প্রসঙ্গে যদি আমরা নিজেদের মধ্যে রাজনৈতিক কুটকচারি করি তাহলে দেশের একটা বৃহৎ মানুষের স্বার্থের জন্য তা ডেঞ্জারাস হবে। এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসের মধ্যে অন্য বিতর্ক থাকতে পারে, কিন্তু ওয়েন ইট কামস টু শেয়ারিং ইনফরমেশন, টেরোরিজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইনফরমেশন শেয়ারিং থেকে শুরু করে ইন্টারসেপশন থেকে শুরু করে, এই প্রশ্নে এই ধরনের রাজনৈতিক কোনো বাধা যেন বাধা না হয়ে দাঁড়ায়। এই কথা ঠিক মৌপিয়াদি বাংলা তরুণ জ্যোতি যে ঘটনাগুলো বলছিল, এমনকি এটাও হয়েছে 2014 সালের সেপ্টেম্বর মাসে, কত বড় লজ্জা আমাদের জন্য, বাংলাদেশের প্রথমে বিদেশমন্ত্রী তারপর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী তারা ভারতে এসে অভিযোগ জানিয়ে গেছেন যে পশ্চিমবাংলায় সরকার, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এমন ভূমিকা পালন করছে, একজন সেমির ফাউন্ডারকে সেই সময় রাজ্যসভায় পাঠানো নিয়ে এমন ভূমিকা পালন করছে যা কিনা ভারতে খালি নয় বাংলাদেশে টেরোরিজমকে উৎসাহিত করবে, এই এবং বাংলাদেশে তৃণমূল কংগ্রেসের এই সেমির ফাউন্ডারকে রাজ্যসভায় পাঠানোর বিরুদ্ধে বাংলাদেশে ঢাকার রাজপথে মিছিল হয়েছে। কত বড় লজ্জা আমাদের জন্য।